খাম আর লাল ডাকবাক্স সভ্যতার অগ্রযাত্রায় যোগাযোগের এক সময় সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গটি আজ অযত্ন অবহেলার পাত্র। চিঠিরও ছিল স্বর্ণযুগ, তাই যে বাক্সে জমা পড়ত হাজারো মানুষের সুখ দুঃখ, এক সময় সেসব বাক্স রাঙাতেও ছিল ব্যস্ততা। টানা 37 বছর ধরে ডাক বিভাগে কাজ করা কামরুল হক শোনাচ্ছিলেন চিঠির সংগ্রহ আর রঙে বাক্সের জলুসে সেই দিনগুলোর কথা। বাক্সে এত চিঠি হইতো যে মাঝে মাঝে দু তিনটা বাক্স খুললেই চিঠির যে বড় বস্তাগুলো আছে চটের, এই বস্তাগুলো সম্পূর্ণই ভরে যেত। তাহলে দুইবারের জায়গায় মাঝে মাঝে আমরা তিনবার চারবার আসতে হইতো, কারণ এই চিঠির জন্য। কারণ আমিও চাইতাম যে প্রত্যেকটা মানুষের আসলে চিঠি তো তখনকার দিনে চিঠি মানে একটা সংসারের অনেক খবর, দুঃখ সুখ আনন্দ সব কিছুই। আর এই জন্যেই আমিও একটু টুকটাক লেখালেখি করতাম, সেই সূত্রে এই জিনিসগুলো আমার খুব লাগতো। তাই আমি মাঝে মাঝে দুবার তিনবার বাক্সগুলো খুলে চিঠিগুলো দিয়ে আসতাম। ওই সময় যে পেইন্টারের কাজটা করতো সে ছিল একটা ফাঁকিবাজ, যার জন্য পেইন্টারের কাজটা আমার দিল, দিয়ে বলছে যে 6 মাসের জন্য দিলাম, 6 মাসে যদি তুমি আমাদেরকে খুশি করতে পারো তাহলে পারমানেন্টলি তোমাকে এটা দিয়ে দেবো। তখন এত বেশি কাজের চাপ ছিল আর প্রত্যেকটা বাক্সের চেহারা এত খারাপ ছিল, ওগুলো ঠিক করতে করতে কখন যে 6 মাসের জায়গায় 6 বছর কেটে গেছে বলতে পারলাম। প্রেস ক্লাবের সামনে, দৈনিক বাংলার সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে, ওয়াবদার সামনে এইসব বাক্সগুলো দেখলে এখন দুঃখ লাগে। কারণ মানুষকে যতই বলা হয় যে বাক্সের গায়ে পোস্টার লাগাবেন না, মানুষ ওই লেখাটার উপরেই, আমি যে লিখে দিয়ে আসি পোস্টার লাগাবেন না, ওইটার উপরে আগে লাগায় পোস্টার, এই পোস্টারটা দেখলে খুব দুঃখ লাগে। আর এখন তো মাঝে মাঝে রং করতে গেলে অনেকে জিজ্ঞেস করে চাচা এটা কী। একদিন আমাকে একটা পুলিশ জিজ্ঞাসা করতেছে আজিমপুর চৌরাস্তায়, আমি বাক্সটা রং করতেছি, চাচা এটা কী? আজকালকার পুলিশেও চিনে না যে চিঠির বাক্সটা কী। আসলে আমাদেরকে আবার আমাদের আগের জায়গায় যাওয়া উচিত, কারণ আমরা যখন চিঠি লিখব তখন আমাদের অন্তরটা সুন্দর হবে, কাব্যিক হবে, আমরা সবাই সবার দরদটা বুঝতে পারবো। এখন মেসেজের জন্য আমরা ঠিকমতো কারো দরদ বুঝতেও পারি না আর বুঝাতেও পারি না। আমি যখন যোগদান করি তখন 336টা বাক্স রাস্তায় ছিল, বিভিন্ন পোস্ট অফিসের ছাড়া বাক্সে 336টা বাক্স ছিল। আর এখন ওই মানুষের চিঠি না লেখাতে বাক্স তুলতে তুলতে এখন আমার হিসেবে রাস্তায় 97টা বাক্স আছে, বাকিগুলো সব তুলে ফেলতে হচ্ছে। মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? হারিয়ে যাওয়া রাজারানী গল্পের মতো খবরের বোঝা হাতে ছুটে চলা রানারও এখন গল্পের মতো। ডাক বিভাগের ব্যক্তিগত চিঠি পৌঁছে দেবার সেবায় ভাটা পড়েছে, তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে অন্য সেবাই এখন ভরসা, বেশি ব্যস্ততা পার্সেল সার্ভিসে। সেবা যারা নিচ্ছেন সন্তুষ্টির কথা বললেও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সেবার পরিধি বাড়ানোর অনুরোধ তাদের। ভালোর জন্য আমরা এখানে এসেছি, শুনছি এটার ভালো, ভালো জেনে অন্য করিয়ার খোঁজ নিছি, সেটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমার ভরসা কতটুকু, যেহেতু গভর্নমেন্টের জিনিস, একটা আমি আস্থা রাখি এর উপরে যে আমার জিনিস আমি পৌঁছে দিয়েছি, দিলাম আমার মাল আমার তার কাছে পৌঁছবেই, এইটুকু আশা এবং বিশ্বস্ততার জন্য আসছি। যদিও সময় বেশি লাগে তবু মনে হয় আমার সেটা গায়ে লাগবে না, সেটা আমার মানে সিউরিটির জন্যই আমি এখানে আসছি। সার্ভিস ভালোই পাচ্ছি, কেন এটা সরকারি সার্ভিস যেহেতু, আর দূরের কথাটা যেটা বললেন দূর তো এটা হবে, আর যেহেতু ঢাকা শহর আর বাংলাদেশের জিপিও একটাই আছে, আসতেই হবে সেই 0 পয়েন্টে, এছাড়া তো উপায় নাই। আর আমার এলাকায় আছে যেটা, সেটা এত বড় না, যার জন্য এত ক্যারি করে না সাধারণত। এখন এসএমএসের পাল্লায় পড়ে সবাই ওই এসএমএসের দিকেই ঝুঁকে, কিন্তু লেখাটা ভালো, যদিও হারিয়ে যাচ্ছে এই ডিজিটাল যুগে এসে। এখন ওই মোবাইলের মাধ্যমেই হয়তো অনেকে যোগাযোগ করছে এবং দেখতে পাচ্ছে আপনাকে, আমিও আপনাকে দেখতে পাচ্ছি, যেটা নাকি চিঠিতে হচ্ছে না, কিন্তু চিঠিটাও রাখা দরকার। সার্ভিস ভালো,
কিন্তু এরা দেরি করে অনেক বেশি অন্যান্য পার্সেল ডিপার্টমেন্টের চেয়ে, যেমন DHL আছে, ফেডেক্স আছে, তারপর শেষে আপনার এরকম আরও যারা আছে তাদের চেয়ে সময় অনেক বেশি নেয়, অনেক অনেক বেশি। যেমন আমি কানাডা পাঠাই আমার মেয়ের কাছে, কানাডাতে আমার এখানে লাগে 18-20 দিন 22 দিন, বাট আমি যদি অন্যখানে পাঠাই সেটা আমি 4 দিনে পারি 3 দিনে পারি বা 4 দিনে পারি। যেহেতু এটা প্লেনে যাচ্ছে, জাহাজে যাচ্ছে না, তাহলে আমি কেন আগে পাবো না? যেহেতু এয়ারেই তো ও তো এয়ার ক্যারিয়ার, মানে এয়ার ক্যারিয়ার সেও ইউজ করে, ফেডেক্সও ইউজ করে, DHL ইউজ করে, হোমবাউন্ড ইউজ করে, তাহলে আমি যখন একই প্লেনে ক্যারিয়ার ইউজ নিতেছি এখানে বেশি দিন লাগবে কেন? তাহলে এখানে নিশ্চয়ই ডাক বিভাগের কিছুটা করণীয় আছে আমি মনে করি। ডাক বিভাগ যদি সেই বিমানের সাথে আলাপ করে বা এরা অন্য বিমানের সাথে আলাপ করে, ডাক বিভাগ এটা পারে। আর পৃথিবীর সব জায়গায় বাংলাদেশ বিমান যায়, বাংলাদেশ বিমানের ক্যারিয়ার আছে, তা আমি কেন এটা ই করতেছি? এমন না যে সে ওশান ইউজ করে, এমন না যে সে ওশান ইউজ করে, তা তো নয়। সেও তো ক্যারিয়ার ইউজ, বিমান ক্যারিয়ার ইউজ করে, DHL-ও করে, হোমবাউন্ডও করে, ফেডেক্সও করে, প্রত্যেকে করে, তাহলে আমি কেন পারবো না এটা? এটা যদি ডাক বিভাগ একটু যদি এটা সতর্ক হয়, আমার মনে হয় কাস্টমার বেশি পাবে, প্রফিট বেশি পাবে। সারা দেশে এখনো 9,500-এর বেশি ডাকঘর সচল রয়েছে। সাধারণ চিঠিপত্র, রেজিস্টার্ড চিঠিপত্র, GEP, EMS, মানি অর্ডার, পার্সেল সেবা দেবার পাশাপাশি এজেন্সি সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। বস্তুতপক্ষে প্রথমত হচ্ছে যে প্রযুক্তি যখন পরিবর্তন হয় তখন বহু কিছু হারিয়ে যায়, বহু নতুন কিছু আসে। পৃথিবীতে যদি আমরা বড় বড় কোম্পানিগুলোর দিকেও দেখি, বহু কোম্পানি আছে যে কোম্পানিগুলো হারিয়ে গেছে, আবার নতুন নতুন কোম্পানির জন্ম হয়েছে। ডাক সেবার ক্ষেত্রে প্রধানত যে পরিবর্তনটা হয়েছে, দুটো বড় পরিবর্তন। একটি পরিবর্তন হচ্ছে মানুষ চিঠিপত্র এখন আর কাগজে লেখে না, কাগজে লেখে না, এটা তো শুধু ডাকের জন্যে না, প্র্যাকটিক্যালি আমাদের টেলিভিশন, যেটি টেলিভিশনের পর্দায় দেখতাম সেটা এখন ইউটিউবে চলে গেছে। আমরা যেসব মেসেজগুলো চিঠিপত্র লেখা দিতাম সেটা এখন হোয়াটসঅ্যাপ, ভাইবারে চলে গেছে, ফেসবুকে চলে গেছে। এই যে রূপান্তরটা হয়েছে, যার ফলে ডাকের এই দুইটা সেবা রিয়েল অর্থেই এখন আর নেই। আর একটা বড় জিনিস ছিল ডাকের, সেটা হচ্ছে মানি অর্ডার। আমরা যখন ছাত্র জীবন কাটাইতাম তখন বাড়ি থেকে মানি অর্ডার করে টাকা পাঠাইত এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের চলতাম। এখন তো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হয়ে যাওয়ার ফলে মানি অর্ডারটাও গেছে গিয়া। কিন্তু একটি জায়গায় আমি বলতে পারবো, সেটা হচ্ছে ডাকের যে নেটওয়ার্কটা আছে পুরা দেশব্যাপী, এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সকল দেশেই ডাকের তৃণমূল পর্যায় পর্যন্ত নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কটাকে আসলে কাজে লাগানো যেতে পারে। যেমন আমি একটা দৃষ্টান্ত বুঝি, সেটা হচ্ছে পার্সেলের চাহিদা তার শেষ হয় নাই, বরং বাড়ছে। এখন ই কমার্সের প্রসার ঘটার ফলে তো আমার পণ্য পাঠানোর যে বিষয়টা ছিল সেই বিষয়টা আরও জোরদার হয়েছে, আরও প্রবলভাবে হয়েছে, এবং আমার চাহিদাও অনেক বেড়েছে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে, এই কিছুদিনের ভিতরে আমরা মেইলস সর্টিংয়ের জন্য যে সুযোগ সুবিধাটা দরকার সেটাকে আমরা ইনক্রিজ করেছি। আমাদের 14টা মেইলিং সেন্টার তৈরি হয়েছে। মেইলিং সেন্টারগুলোর সাথে আমরা এমনভাবে তৈরি করেছি যাতে এমনকি পচনশীল দ্রব্য বা রান্না করা খাবার, এটাও যাতে বহন করা যেতে পারে। ডাকের বড় সমস্যা যেটা, সেই সমস্যাটার নাম হচ্ছে মানব সম্পদ, কারণ তারা প্রাচীন পদ্ধতির সাথে পরিচিত, আমার ডিজিটাল দুনিয়ার সাথে পরিচিত না। আমাদের এমন গেছে যে আমরা পজ মেশিন এনে বসে আছি কিন্তু সেই পজ মেশিন ব্যবহার করার লক্ষ্য যে পাচ্ছি না, ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে স্থানীয় ডাকঘরগুলোতে বিশেষ করে আমাদেরকে এই পজ মেশিনগুলো চালু করতে হয়েছে। এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমরা একটা বড় কাজ করেছি, সেই কাজটা হচ্ছে আমরা একটা জরিপ কাজ করিয়েছি। সেই জরিপ কাজটা হচ্ছে আমার ডাকের ডিজিটাল রূপান্তরের জন্য আমার কী কী করার দরকার আছে। রিপোর্টটা আমার কাছে এখনও আসেনি, তবে আমি আশা করছি এক দুই সপ্তাহের ভিতরে আসবে, এবং ওই রিপোর্টের সাথে আমার প্রকল্পের একটা DPP তৈরি হবে, যে আমার
কোন কোন ক্ষেত্রে পরিবর্তনটা দরকার? যেমন আমি একটি কথা বললাম, আমার মানব সম্পদের প্রশিক্ষণের দরকার হবে, আমার কী ধরনের যন্ত্রপাতি দরকার হবে। এর মধ্যে আমরা কিন্তু আরেকটা ব্যবস্থা চালু করে ফেলেছি অলরেডি, আন্তর্জাতিক অথবা ডোমেস্টিক যেখানেই আমি কোনো কিছু পণ্য পাঠাই অথবা পণ্য কেউ পাঠায়, তাকে কিন্তু আমি একটা SMS দিয়ে কনফার্ম করি যে আপনার পণ্যটি অমুক জায়গায় আছে। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত হয়েছে, আমাদের ডাক বিভাগও প্রচলন করতে পেরেছে। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের এই যে জরিপটা যদি শেষ করে চূড়ান্ত পর্যায়ে আছে, জাস্ট মাসখানেকের ভিতরে এটা পেয়ে যাব, তাহলে আমরা ডাকের সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরটা আমরা করতে চাই। সরকারের বাকি সেবাগুলো যেরকমভাবে ডিজিটালে রূপান্তর করা হয়েছে, সেইটাও আমরা ডাকের সেবাগুলোকেও একইভাবে নেব। যেহেতু আমার চিঠির সংখ্যাই কমে গেছে, একদম বিলুপ্ত হয়ে গেছে এটা আমি বলবো না, কারণ এখনও পর্যন্ত একটা সরকারের চাকরির খবর যদি কোনো প্রার্থীকে দিতে হয় তাহলে ডাক বিভাগের মাধ্যমে চিঠি পাঠানো হয়। একটা বেসরকারি ব্যাঙ্কও হয়তো তাই কিছু করে, অথবা বেসরকারি সংস্থাও তাই কিছু করে। অতএব চিঠি কিছু না কিছু থাকে, এবং আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধার জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের ডাক বিভাগ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িটা চিনে না, ফলে চিঠি যাই আসে না কেন সেটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাকের যে দক্ষতা আছে এই দক্ষতা কিন্তু আমার কুরিয়ার সার্ভিসের নাই। কুরিয়ার সার্ভিস যে জায়গাটায় সেবাটা দিতে পারছে সেই সেবাটা হচ্ছে তারা তাদের পার্সেলগুলোর ক্ষেত্রে তাও লিমিটেড জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত পার্সেলটা যায় কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাতে ওরা পারে না। আমার ডাক বিভাগ কিন্তু সেটা পারে, বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারে, ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। আর চিঠির বাক্সের যেটা আছে, আমরা যখন যেখানে দেখছি যে সেখানে আর চিঠির বাক্সের ভিতরে পড়ছেই না, তখন স্বয়ংক্রিয় আমাদের তুলে আনার দরকার নাই, স্বয়ংক্রিয়ভাবেই তো সেটা আসলে এক সময়ে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে। যেহেতু ওখানে তো পার্সেল পড়ার ব্যবস্থাটা নাই, ফলে চিঠি পড়ার যে চিঠির বাক্সটা তো আসলে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা নিজেরা ইচ্ছা করে তুলতেছি না, কিন্তু যদি কোনোটা নষ্ট হয়ে যায় সেটাকে আবার নতুন করে তৈরি করা, এই জায়গাটার দিকে আমরা যাচ্ছি না, কারণ আমার চিঠি থাকবে এটা আমার মনে হয় না। কারণ দিনটা মানে এরকম হচ্ছে যে আগামীতে আসলে কাগজে চিঠির অস্তিত্ব বলতে কিছু থাকবে বলে মনে হয় না। ডাক যত প্রাচীন হোক অথবা ডাকের চিঠিপত্র যতই কমে যাক না কেন, ডাক টিকেটের চাহিদা কিন্তু কমে নাই। অর্থাৎ মানুষ ডাক টিকেট সংগ্রহ করে, ডাক টিকেট বেচা কেনা করে, আর আমাদের দিক থেকে আমরা ডাক টিকেট প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান, এবং আমরা লক্ষ্য করেছি যে ডাক টিকেটের প্রতি মানুষের আগ্রহ বরং বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। আর ডাক টিকেট একটা শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, ইতিহাস জানা যায়, সংস্কৃতি জানা যায়, ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। আমরা যেটা যেমন ধরুন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটা অ্যালবাম করেছিলাম, এটা অসাধারণভাবে জনপ্রিয় একটা অ্যালবামে পরিণত হয়েছে। আমরা এই জায়গাটা কন্টিনিউ করব, আরও যত বেশি পারি জোরদার করব, যতটা সম্ভব ততটাই করব। প্রযুক্তির সুবিধা নিয়ে বিশ্বের অন্যান্য দেশ নিজেদের ডাক সেবার মান বাড়িয়েছে, যদিও ডাক বিভাগের জনবলকে শিক্ষিত করতে পারাটাই এখনো বড় চ্যালেঞ্জ বলছে কর্তৃপক্ষ। আজ তোমার চিঠি যদি না পেলাম হায় নাকি ভেবে নেব, ডাক পিয়নের অসুখ হয়েছে। ঈশ্বর জাহান, ATN নিউজ, ঢাকা।